ওয়ান স্টপ সেন্টার এবং পরিবার পরামর্শ কেন্দ্র তরফ পুলিশ মানক সহিত এক সচেতনতা কার্যক্রম গত 31 তারিখে আগরপড়া থানা পরিসরের ভদ্রক ওয়ান স্টপ সেন্টার এবং পরিবার পরামর্শ কেন্দ্র তরফ পুলিশ মানক সহিত এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। এই সভায় থানা উপ আরক্ষী নিরীক্ষক বিভূতিভূষণ স্বাইঁ সভাপতিত্ব করেছিল। ফেলোশিপ তথা ওয়ান স্টপ সেন্টারর নির্দেশক শ্রী ললাটেন্দু মহান্তি কার্যক্রমকে পরিচালনা করা বেড়ে অন্যতম অতিথি অবসরপ্রাপ্ত ডেপুটি কলেক্টর পদ্মন কুমার রায় যোগ দিয়ে উক্ত কার্যক্রমে ওয়ান স্টপ সেন্টারর কেন্দ্র পরিচালিকা পুষ্পাঞ্জলি বেহরা, পরিবার পরামর্শ কেন্দ্রর কাউন্সিলর সোনালি প্রিয়দর্শিনী, সোধার গৃহর সুপারিনটেন্ডেন্ট যোগমায়া চান্দ যোগ দিয়ে নির্যাতিত মহিলা ও বালিকা মানকর সম্মানিত সুবিধা ও সহযোগ পাই ওয়ান স্টপ সেন্টার তথা পরিবার পরামর্শ কেন্দ্র কিপর সাহায্য করে পারিব সে বিষয়ে আলোকপাত করেছিল। এই সভায় পুলিশ ভাই মানে তাঁর বক্তব্য রাখিলে। সংস্থা পক্ষ পুলিশ সহায়তা, ডাক্তারী সহায়তা, আইনগত সহায়তা, মনস্তাত্ত্বিক ও সামাজিক পরামর্শ আদি পীড়িতা মানুষ যোগাই দিয়া যাচ্ছি বলে আলোচনা করা যাই। পরিচালনার কাউন্সিলর অতিভা খাতুন সমেত অন্নপূর্ণা সাহু, জ্যোতিরঞ্জন রাউত, সর্ভিস প্রোভাইডর কমলা মিশ্র, বিটিপুর সরপঞ্চ সত্যবান দাস, বড়বর্চিকইয়া সরপঞ্চ বিষ্ণুমোহন জেনা, পূর্বতন সরপঞ্চ রবীন্দ্র মহান্তি সহযোগ করে। ভদ্রকর প্রভাত পাড়ী রিপোর্ট, কুসুম টিভি।